আরে শেখ হাসিনার উপরে আল্লাহর ব্লেসিংস আছে, আল্লাহর রহমত আছে। শেখ হাসিনার উচ্চার উপর মানুষের দোয়া আছে। শেখ হাসিনা যাবে না, সারা রাত জেগে যেই নেতা মানুষের কথা পাবে, সকালে তার চোখের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, যেই মানুষ বিদ্যুতের কোথায় কি হলো, খাদ্য দ্রব্যের দাম কোথায় বাড়লো কোথায় কমলো, এই সব নিয়ে যেই নেতা চিন্তা করেন সেই নেতাকে হটানো এত সহজ নয়। আমরা মরে যাব, কিন্তু মানুষের সাথে বেইমানি করব না, জনগণের সাথে বঙ্গবন্ধু বেইমানি করেন। তার কন্যা শেখ হাসিনা আস্থা রাখবেন। আজকের এই দুঃসময় আমাদের না, এ দুঃসময় সৃষ্টি করেছে বিশ্ব সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা, এইসবের কারণে আমদানি দর, দ্রব্যমূল্য, জ্বালানির মূল্য, ইনফ্লেশন, রিজার্ভের অর্থ কমে যাওয়া, এটা সারা দুনিয়ার। কিন্তু আমাদের সঙ্গে পার্লামেন্টে আছে এমন পার্টি আওয়ামী লীগের মিত্র বলে অনেকে জানে, তিনি গতকাল ইদানিং ফখরুল ওনার উপর আসন করেছে, তাই হঠাৎ বলে দিলেন যে আমাদের অজান্তে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। আরে শ্রীলঙ্কা কিভাবে দেশ চালিয়েছেন ভুলে গেছেন? আজ বাংলাদেশকে কয়েকদিন একটু তাপ বেশি ছিল, তাপমাত্রা তারা তো মনে মনে স্বপ্ন দেখছে এটা আরো বাড়ুক আরো বাড়ুক, শেখ হাসিনার ক্ষমতা চলে যায়। আবার যখন বৃষ্টি হয় তখন চায় যে এটাও সরকারের দোষ, তখন ভাবে আরো বৃষ্টি হোক, বন্যায় ভাসায় নিয়ে শেখ হাসিনার গদি, ঠিক না? এইসব চিন্তা যারা করে, এইসব দুঃস্বপ্ন যারা করে, তাদের স্বপ্ন কি কোনোদিনও সফল হবে? বকুল সাহেব নির্বাচনে আসেন না, সরম লাগে না, তা আমরা নাকি দরবার ভোটও পাবো। গত ইলেকশনে বলছে আওয়ামী লীগ 30টা আসনও পাবে, তো সেই ইলেকশনটা তো তত্ত্বাবধায়কের অধীনে 2008-এ, আপনার তো তত্ত্বাবধায়ক চান, তত্ত্বাবধায়ক নির্বাচনে আপনারা পেয়েছিলেন 29+1=30, ঠিক কিনা বলে? তত্ত্বাবধায়ক হলেই আপনারা জিতে যাবেন। 2001 সাল ওই তত্ত্বাবধায়ক আর আসবে না, ওই তত্ত্বাবধায়ক মরে গেছে, কবর থেকে উঠিয়ে আনলাম আমরা, কবরে পাঠাইনি, পাঠাইছে কে? আদালত, আদালতের সাথে গিয়ে বসে শেষ বেলা আবারও বলবো খেলা হবে হবে, লাফালাফি করে লাভ